হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। টেক ট্যালেন্টসের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন টেক ট্যালেন্টস, আপনাদের সাথে আছে আমি ফয়সাল মাহমুদ। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটি আমাদেরকে একটা আমাদের কাস্টমার এনে দিয়েছে। তো তার সেম ডিজাইনে একটা দরজা প্রয়োজন। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একদম সেম টু সেম ডিজাইনের দরজা তাকে আমরা দিব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ছোট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি দেখে আসা যাক। ভিউয়ার্স, আমি ডিজাইনের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে ভিডিওটি যদি দেখাই আমি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য ডিজাইনের যে কাজটা, ওই কাজের ভিডিও আমি নেইনি এবং দেখাচ্ছি না। আর যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিওটি পুরো দেখাবো না, কিছু অংশ কেটে কেটে আপনাদেরকে দেখাবো জাস্ট। তো আর আমি বেশি কথা বলবো না, কারণ ভিডিওটি আপনাদের দেখতে যাতে সুবিধা হয় সে কারণে আমি বেশি একটা কথা বলবো না। তো আমি কিছু কথা বলার পরে আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখাবো। আপনার ভিডিও দেখার পরে শেষে আবার গিয়ে কিছু কথা বলবো। তো ভিউয়ার, যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে সব এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় আর আপনারা দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিন চালু করে দিয়েছি এবং ডিজাইন হচ্ছে। তো আমি এখন চুপ যাই, আপনারা ভিডিওটা পুরোপুরি এনজয় করেন, দেন আবার কথা বলবো, আবার ফিরে আসতেছি। তো আপনারা লেটস এনজয়।
গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা অবশ্যই ছবিটির সাথে মিলিয়ে দেখবেন একদম সেম টু সেম আমাদের ডিজাইনটা হয়েছে কিনা। আর যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং না হয়ে থাকলেও কমেন্টে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দরজাটা কমপ্লিট করে আমরা মেশিন থেকে নামিয়ে এখানে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুলের ডিজাইনটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফুলের ডিজাইনটা এবং পুরোপুরি ডিজাইনটা কেমন হয়েছে। তো আজকের জন্য এখানে বিদায় নিব আমি। তার আগে একটা কথা বলে নিচ্ছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো আরও একটা সুন্দর ভিডিও নিয়ে কোনো একদিন আবারও হাজির হয়ে যাব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।